নমস্কার। আর আজকে দেখাবো একটা এমন একটা প্রপার্টি, দেখো প্রপার্টি কিন্তু চোখে লাগা প্রপার্টি। আপনারা যেমন বারাসাত স্টেশনের একদম আশেপাশে একটু বড় জমি লো বাজেটের মধ্যে খোঁজেন, কিন্তু বারাসাত স্টেশনের আশেপাশে জমির দাম হয়ে যায় 20-25 লাখ টাকা, এরকম টাইপের জমির দাম হয়ে যায়। কিন্তু না, আজকে একদম যে দত্তপুকুর স্টেশন আছে, দত্তপুকুর স্টেশন অথবা এই যে রাস্তাটা দিচ্ছেন এখান থেকে কিন্তু একটু এগোলেই আপনি হাই রোড পেয়ে যাবেন। হাই রোড পেয়ে যাবেন মানে কি, আপনি এখান থেকে 5-7 মিনিট আপনি হাঁটবেন, আপনি যে দত্তপুকুর যে নীলগঞ্জ রোড আছে ওটা পাবেন। আর এদিক দিয়ে যে রাস্তাটা চলে গেল এই রাস্তা, আর এই জায়গাটা ঢালাই হয়নি বলে ভাববেন না যে এই রাস্তাটা ঢালাই হবে না, কারণ আগেও ঢালাই আছে। আপনারা যখন ভিজিট করবেন তখন দেখতে পাবেন যে আগেও ঢালাই রোড হয়ে গেছে, পরেও ঢালাই রোড আছে, শুধু এইটুকু জায়গা কোনো কম মানে লোকজন নেই বলে জানি না কেন পাস হয়নি। তো এটাও আশা করি কয়েকদিনের মধ্যেই ঢালাই হয়ে যাবে। তো এরকমই একটা 13 কাঠা, টোটাল 13 কাঠা জমি আছে, ফ্রন্ট আছে আপনার মোটামুটি 50 ফুট, 50 ফুট ফ্রন্টের উপরেই 13 কাঠা জমিটা আছে, রাস্তা আছে 15 ফুট, ঠিক আছে 15 ফুট দেখেই বুঝতে পারছেন 15 ফুট রাস্তা আছে, যথেষ্ট চওড়া রাস্তা আছে। এবং এই রাস্তা ধরেই কিন্তু আপনি চলে যেতে পারবেন একেবারে নীলগঞ্জ রোডে, সোজা স্টেটওয়েতে নীলগঞ্জ রোড আপনি যেতে পারবেন। এবং স্টেশন কিন্তু আপনার অন্তত পায়ে হেঁটে মনে হয় আমার 10 মিনিট মতো লাগবে, যেটা মান্নাপাড়া বলে, হালদার বাগান মান্নাপাড়ার পরে, মান্নাপাড়া রেশন দোকান যেটা নিবাদুয়ের দিকে যে রাস্তাটা আসছে সেই জায়গার উপরে কিন্তু এই জমিটা আছে। কয়েকটা গাছগাছালিও আপনি পেয়ে যাবেন। টোটাল জমি আছে 13 কাঠা, পূর্বমুখী জমি আছে আর জমিটা ডাঙা জমি আছে, ঠিক আছে। ভিডিওটা কাইন্ডলি স্কিপ না করে টোটালি শুনবেন, তাহলে মনে হয় আমার খুব ভালো হয়, কারণ আপনারা জিজ্ঞাসা করেন কী জমি আছে কী আছে। আর আপনারা যদি চান যেটা লোন করে আপনি কিনতে পারেন, তা লোনও আমরা প্রোভাইড করে দেবো, একটু প্রপার্টিটা কনভার্সন করে নিতে হবে, সে আপনি একটা ছোটো টোকেন মানি অ্যাডভান্স দিলে সেখান থেকে আমরা এটাকে কিন্তু লোনও করে দিতে পারবো। তাহলে হালদার বাগান দত্তপুকুর স্টেশন থেকে হাঁটা পথে আপনি একটা 13 কাঠা জমি পাচ্ছেন, প্রপার্টির দাম রাখা হয়েছে 6 লাখ টাকা করে কাঠা, মানে 6 টানুং 78 লাখ টাকা কাঠা, সরি টোটালি 78। তো আপনি যদি কথা বলেন তাহলে হয়তো একটু আধটু কম হবে। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখা হবে নতুন প্রপার্টি নিয়ে। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। बाय।